নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 1 আগস্ট থেকে 7ই আগস্ট এই বিশেষ সপ্তাহ মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে। দ্বাদশ রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন, আপনার রাশির অধিপতি হলো বুধ। সপ্তাহের শুরুতেই বুধ গোচর করছে আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে, অর্থাৎ কর্কট রাশিতে। তবে সপ্তাহের শুরুতেই অর্থাৎ 1 আগস্ট 2022 বুধ গোচরের পরিবর্তন ঘটিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। তবে রবিদেব অবস্থান করবে সম্পূর্ণ সপ্তাহ কর্কট রাশিতে। মীন রাশিতে অবস্থান করছে শুক্রদেব। তবে আগস্ট মাসে 7 তারিখে শুক্রদেব গোচরের পরিবর্তন ঘটাবে, অর্থাৎ মিথুন রাশি ছেড়ে পরবর্তী যে গৃহ কর্কট রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে মঙ্গল এবং রাহু একই সঙ্গে এই সপ্তাহে মেষ রাশিতে, দেবগুরু বৃহস্পতি স্বগৃহে মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবে, মকর রাশিতে শনিদেব বক্রী অবস্থায় এবং তুলা রাশিতে কেতু গোচর করছে। সপ্তাহের শুরুতেই চন্দ্রদেব অবস্থান করছে চন্দ্রদেব সিংহ রাশিতে। সপ্তাহের মাঝামাঝি কন্যা রাশি এবং তুলা রাশি এবং সপ্তাহের শেষে বৃশ্চিক রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে। ঠিক এমনই গ্রহগত এবং অন্যান্য গোচরগত পরিবর্তন অনুসারে আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহ কেমন যাবে মিথুন রাশি জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহের শুরুতেই তৃতীয়ভাবে চন্দ্রদেব, তাই কর্ম এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে অপেক্ষাকৃত ভালো ফল আসবে। বড় বড় সমস্যা কাটিয়ে উঠবেন, শত্রুপক্ষ এবং বাধা দূর হবে, মানসিক শান্তি আসবে, কর্মক্ষেত্রে সিনিয়র বা জুনিয়রদের সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে দূরে সরে আসবেন। এই সপ্তাহে অবশ্যই বন্ধুদের সহযোগিতায় পরিকল্পনা অনুসারে এগিয়ে যাবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে অবশ্যই অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে, দীর্ঘদিনের নতুন কিছু পরিকল্পনার বাস্তবায়ন ঘটতে পারে, বন্ধুবান্ধবদের সঙ্গে সুপরামর্শে এগিয়ে যাবেন, রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। এই সপ্তাহের দ্বিতীয়ার্ধে কর্মক্ষেত্রে কিছুটা বিরোধিতা বাড়বে, তাই সতর্ক থাকা অত্যন্ত জরুরি এবং কাজের বিষয়ে অবশ্যই সময়কে নষ্ট করবেন না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল ত্রুটি বাড়বে, তাই অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। কাজের প্রতি সতর্ক থাকুন, সাবধানে গাড়ি চালান, গাড়ির গতিকে অবশ্যই নিয়ন্ত্রণ করুন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে খুব বুদ্ধি দিয়ে এই সপ্তাহে সিদ্ধান্ত নিন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যদি আপনারা তাড়াহুড়ো করতে চান তাহলে সমস্যায় পড়তে পারেন। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল আসতে চলেছে আপনাদের। কর্মক্ষেত্রে আপনি কর্মকুশলতার সাহায্যে সবাইকে বশ করতে পারবেন, তবে পরিকল্পনা ছাড়া কাজ করতে গিয়ে সমস্যায় পড়বেন। বিদেশে যারা কাজের বিষয়ে যাচ্ছেন বা রয়েছেন তাদের কিন্তু সফলতা থাকবে এই সপ্তাহে। প্রতিটি কাজের প্রতি মনোযোগ দিন, নতুন ব্যবসা শুরু করতে গিয়ে কিন্তু সমস্যায় পড়তে পারেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা কাজের বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে ভালো ফল আসবে, তবে সপ্তাহের মাঝামাঝি থেকে একটু সতর্ক থাকুন। ছোটোখাটো সমস্যা উপেক্ষা করবেন না, প্রতিটি সমস্যার সমাধান করলে ভালো ফল আসবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা নেই, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসবে। তাই সার্বিক দিক থেকে এই সপ্তাহ আপনাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে। আপনারা অবশ্যই শনিবার করে অশ্বত্থ গাছের গোড়াতে সর্ষের তেলের প্রদীপ নিবেদন করুন এবং মঙ্গলবার করে হনুমান চল্লিশা এবং সুন্দরকাণ্ড পাঠ করলে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। এছাড়া এই সপ্তাহে আপনারা নাগ পঞ্চমীর কোনো মন্দিরে নারকেল নিবেদনে শুভ ফল পাবেন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম 1 আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত এই সপ্তাহ মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সে বিষয়ে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।